তো নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমরা নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে। তো আজকে আমরা এত এক্সাইটেড হয়ে গেছি যে আজকে সন্ধ্যের সময় আমরা ভিডিও বানাতে চলে এসেছি, এবং যেটার উপর আজকে আমরা রিয়াকশন দেবো সেটা সেটা হচ্ছে KGF চ্যাপ্টার 2 ট্রেলার। কিছুক্ষণ আগে রিলিজ করেছে এবং আমরা এতদিন ধরে, প্রায় 2 বছর ধরে ওয়েট করে আছি যে ট্রেলারের জন্য, সেই ট্রেলার আজকে লঞ্চ করেছে। তো আমরা আর এক্সাইটেড লেভেল ধরে রাখতে পারিনি, আমরা চলে এসেছি। আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি এমন আসছে। তা যাই হোক, আমরা বেশিক্ষণ সময় নেব না, সোজা আমরা ট্রেলারের দিকে এগিয়ে যাই। KGF में करुणा को मारने के बाद क्या हुआ? आप पढ़ेंगे? खून से लिखी हुई कहानी है। ये जो कहानी सुन चलो आगे तो देखा। स्टोरी का कंटिन्यू से नहीं बढ़ेगी, आगे स्टोरी का देखा। ঝাঁসকে মারেঙ্গে সঞ্জয় দত্ত। Violence, violence, violence. Oh! I don't like it. I avoid. Yashir, my dubbing ta onno karo lagche. Violence likes me. Na na, same. Same, na? I can't avoid. Okay. Are baap re. Main tumhara sab kuch chheen lungi. আরে ধামাকা হবে মুভিটা, ধামাকা হবে, ধামাকা হবে, ধামাকাই চলছে শুরু থেকে। এই দেখ শুট গুলো করছে নাকি, মাঝে মাঝে দেখাচ্ছে। অফার ক্লোজেস সুন, বাপরে গান চালাচ্ছে নাকি সেই জায়গাটা। ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাই আলাদা। ওই দেখ পার্লামেন্টে ঢুকে গেছে। একদিন দুনিয়া কা সারা সোনা তুমি লা কর দুঙ্গা মা। আচ্ছা এটা মনে আগে আবি তো সোজা কাল সুবহ যা কর লে আনা। ও তেরি ওই প্লেন, আরে ফাইটার জেট দেখাচ্ছি। মানে কি বলবো, মানে ট্রেলারের মধ্যে মানে প্রথম থেকেই পুরো ফায়ারিং চলছে, প্রথম থেকেই ফায়ারিং চলছে, এবং ফাইটিং জেট অবধি এখানে ইউজ করে ফেলেছে। চপার তো ছাড়ুন, চপার ফাইটিং জেট ইউজ করবে যে পার্লামেন্টে। লাস্টের আগের সিনটা দেখলাম, পার্লামেন্টে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। তো অ্যাকশন হবে এখানে, সারা মুভিতে অ্যাকশন চলবে, সারা মুভিতে। আর রকি, রকি যখন বলছে বিজনেস বিজনেস বিজনেস, ও বস। আর সঞ্জয় দত্তের এন্ট্রিটা মারা, সঞ্জয় দত্তের এন্ট্রিটা দারুণ ছিল, এবং মুভিটা তো, মুভিটা তো অবশ্যই মানে খতরনাক হবে, আমি ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। আর ইয়াশের বডি ল্যাঙ্গুয়েজ, ও আর এক একটা সিন যেভাবে দেখলাম যে খতরনাক ভাবে শুট করা হয়েছে, তো মুভিটা আই থিঙ্ক সেবার সেরকমই হবে। এত বছর ধরে ওয়েট করার পর, দু বছর না, দু বছরই হবে বন্ধুরা। তো 2 বছর ধরে আমরা সবাই ওয়েট করছি। তো সেই ট্রেলার আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লাইটের মানে অবস্থা খুব খারাপ, তাও আমরা শুট করছি শুধুমাত্র ট্রেলারটার জন্য। এসছে, হ্যাঁ এসছে বলে রিয়াকশনটা দিয়ে দিলাম, আমরা আর সকালের জন্য ওয়েট করতে পারিনি।
তো সে যাই হোক, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন হয়েছে একবার কমেন্ট, হ্যাঁ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, টাটা।